হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভীষণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। এটা বোধহয় রুই মাছের মাথা, যাই হোক আপনি যে কোনো মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছ দিয়েও করতে পারবেন। চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি নিয়েছি এখানে আধা কাপ মুগ ডাল, এটা হচ্ছে ক্ষেতের মুগ ডাল, একটু খোসাও আছে এর মধ্যে। তো প্রথমেই কিন্তু আমরা এটাকে ধোবো না, প্রথমে আমরা এটাকে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে ধুয়ে নেব। যাই হোক, মুগ ডালের কোয়ান্টিটি আপনি নিজের পছন্দ অনুসারে বেশি কম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হিটারটা চালু করে দিয়েছি আর মিডিয়াম হিটে এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ নাকি সুন্দর একটা সুগন্ধ আসছে ভাজা ভাজা। আর কালার বেশি চেঞ্জ করব না আমরা, হালকা একটু কালার চেঞ্জ হবে, বেশি না। দেখুন এখানে হালকা একটু কালার চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর সুগন্ধ আসছে। তো এখন আমি মুগ ডালগুলোকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ধুয়ে নেব। তো এই হচ্ছে আমাদের মুগ ডাল, এটা আমি ধুয়ে আবার নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মুগ ডালগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এর সাথে সাথে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে মাছের মাথাটা, বড় একটা মাছের মাথা। তো মাছগুলো খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র মাছের মাথাটা ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম, ফ্রেশ নিতে পারেন, আমারটা এখানে ফ্রোজেন, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। যাই হোক, আপনি এখানে মাছও নিতে পারেন, যদি মাছ নিতে চান তাহলে মাছটা আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে অ্যাড করবেন। আর মাছের মাথা নিচ্ছি আমি, খুব একটা ভাজা ভাজি টাজি করবো না, একেবারে ডিরেক্টলি বানাবো। তো আমি পুরো প্রসেসটা কুকারেই করব। তো কুকারে আমি তেল দিয়ে দিচ্ছি আর হিটটা চালু করেছি মিডিয়ামে করে। তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে, আধা টিস্পুন জিরে দিলাম, 2-3টে তেজপাতা দিয়ে দেব ছিঁড়ে, আর আধা টিস্পুন সর্ষে। সর্ষেটা একেবারে অপশনাল, চাইলে না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ডালের মধ্যে আমার জিরে সর্ষে একসাথে খেতে খুব ভালো লাগে। যাই হোক, জিরে আর সর্ষেটা ভালো করে ফুটতে দেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব আমরা প্রথমে রসুন। পেঁয়াজের আগেই আমি রসুনটা দিয়ে থাকি, তাতে খুব ভালো একটা রসুনের ভাজা ভাজা গন্ধ আসে, ঘ্রাণ আসে, সেটা খুব ভালো লাগে খেতে। আর রসুন দিয়ে কিন্তু ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গেই আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, রসুন খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন করে ভেজে নেব, মিডিয়াম হিটে করে ভেজে নিলাম। আর এখন আমরা দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি স্বাদ মতো নিয়েছি আর একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে। আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, হলুদ কালারেরই রাখবো আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আন্দাজ করে, তবে বেশি দিতে যাব না, কমই দেবো, পরে চেক করে আবার অ্যাড করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, যতক্ষণ টমেটো সফট হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে মাছের মাথাটাও দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর কি। তো এই হচ্ছে মাছের মাথা, এর থেকে ধোঁয়া বেরোচ্ছে, ফ্রিজারে ছিল তো তাই। যাই হোক, একটু নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা একটু কোট হয়ে যায়, তবে এটা জরুরি নয়, এরকমই দিয়ে জল দিয়ে যদি ঢাকা দিয়ে দেন তাতেও চলবে। একটু মনের শান্তির জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমাদের টমেটোটা সফট হয়ে গেছে, টমেটো সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো আর ডাল দেওয়ার পরে দিয়ে দেবো জল। তো এখন শুরুতেই আমি খুব বেশি জল দেব না, আমি পুরো প্রসেসটা কুকারে বানাচ্ছি। তো এখন আমি মোটামুটি 3 গুণ জল দেব, ডালের যে কোয়ান্টিটি তার 3 গুণ জল দিয়ে দেব, আর তারপরে যদি লাগে তাহলে পরে আমরা আবার অ্যাড করতে পারবো, কোনো অসুবিধা হবে না, দেখতে থাকুন। একটু নেড়ে নিচ্ছি, আরও একটু জল দেব, মোটামুটি 3 গুণ মতো জল দেব, খুব বেশি দেব না, আন্দাজ করে দিলাম। আর এখন আমরা ঢাকনাটা লাগিয়ে দেব সিটি সহ, আর মিডিয়াম হিটে 3 থেকে 4টে সিটি আসতে দেব, মিডিয়াম হিটে, হাই হিটে নয়, মিডিয়াম হিট শুরু থেকেই রেখেছি আমি। আর 3টে সিটি আসার পরে এখন আমি সিটিটা খুলে নিচ্ছি, নিজেই খুলে নিচ্ছি, আমি কিন্তু অপেক্ষা করিনি, খুলে নিয়ে এখন ডালটা চেক করব। আর এমনি মাছের মাথাটা তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ওটা তো কাঁচা থাকবে না, কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই। তো এখন নিচে থেকে একটু লেগে গেছে, একটু ছাড়িয়ে নেব আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব আর মাছের মাথাটা ভেঙে দেব। মাছের মাথাটা তো ভাঙতেই হবে, না ভাঙলে স্বাদ হবে কি করে। যাই হোক, মাছের মাথাটা আমি এরকম করে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আর এখন যতটা আপনি কনসিস্টেন্সি চান, যতটা গাঢ় ডাল চান, সেই হিসাবে জল দেবেন। তো আমি দিচ্ছি নিজের হিসাব মতো, 3-4 মিনিটের জন্য ফোটাবো, তাতে খুব বেশি কম তো হবে না, তাহলে যেটুকু চান সেটুকুই জল দিয়ে নেবেন।
আর জল অ্যাড করার পরে আমি লবণটা চেক করেছি, যতটা লবণ আমার কম মনে হয়েছে ততটা আমি দিয়ে নিলাম। এখন হিটটা হাই করে দিতে পারেন বা মিডিয়াম করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মিডিয়াম হিটে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের ডালটা একেবারে রেডি হয়ে যাবে। আর রেসিপির শেষের দিকে আপনি চাইলে কিছু ধনেপাতা কুচি করে দিতে পারেন। ধনেপাতার ভয়ঙ্কর দাম এখন, তো ধনেপাতা আনাটা বন্ধ করে দিয়েছি আমি। যাই হোক, ধনেপাতা চাইলে দিতে পারেন, কিন্তু আমি এখন দিচ্ছি না। 3 থেকে 4 মিনিট ফোটানোর পরে আমাদের ডাল একেবারে তৈরি হয়ে গেছে। এখনও মোটামুটি 1 মিনিট বাকি আছে। যাই হোক, আমাদের রেসিপি কিন্তু পূর্ণ হয়ে গেছে। অবশ্যই এই ডালের রেসিপি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।